পুরান ঢাকা এসে প্রথমবার এমন খাবারের সম্মুখীন হয়েছি। বলতে গেলে খাবারটি খেতেই পারছিলাম না। একসময়ের খরস্রোতা নদী এই বুড়িগঙ্গা। এই নদীটি দূষণের জন্য এখন যেন বাধ্যক্ষে পরিণত হয়েছে। ইতিহাসের 700 থেকে 1200 খ্রিস্টাব্দের মধ্যে পূর্ববঙ্গের ঢাকা নামক অঞ্চলটি বুড়িগঙ্গা নদীর তীর ঘেঁষে গড়ে ওঠে। আমাদের এখনকার বর্তমান ঢাকার শুরুটাই হয়েছিল এই স্থানটি থেকে, যেটা এখনকার সময় আমাদের কাছে পুরান ঢাকা নামে পরিচিত। চলুন দেখে আসি আমাদের সেই পুরান ঢাকাকে। রাজধানীর মিরপুর থেকে যাত্রা শুরু করেছি পুরান ঢাকার উদ্দেশ্যে। এর আগে যতবারই গিয়েছি পুরান ঢাকায় ততবারই কোনো না কোনো কাজের উদ্দেশ্য নিয়েই যাওয়া হয়েছে, কিন্তু এবার যাচ্ছি পুরোপুরি ঘোরার উদ্দেশ্য নিয়ে। পুরান ঢাকায় অনেক কিছুই রয়েছে দেখার মতো, যা আপনারা পুরান ঢাকায় আসলে সহজেই বুঝতে পারবেন। কংক্রিটের এই শহরের জীবনযাত্রা দেখতে দেখতে ছুটে চলছি গন্তব্যের উদ্দেশ্যে। মিরপুর থেকে বিহঙ্গ পরিবহনের গাড়িতে চড়ে রওনা হয়েছি সদরঘাটের উদ্দেশ্যে। মিরপুর 10 নম্বর থেকে ভাড়া নেবে জনপ্রতি 25 টাকা। এখানে চলছে মেট্রো রেলের কাজ, যার জন্য এখানে সবসময় যানজট লেগেই থাকে। তবে আজকে কোনো যানজট না থাকায় সুবিধাজনক হয়েছে আমাদের যাওয়াটা। আমাদের গাড়িটি শাহবাগ মৎস্যভবন হয়ে ছুটে চলছে গুলিস্তানের দিকে। গুলিস্তান হয়ে গাড়িটির গন্তব্য সদরঘাট। চলে এসেছি পুরান ঢাকায়। এখন একটি রিক্সা ভাড়া করে যাচ্ছি আহসান মঞ্জিলের দিকে। এখানে আসতে হলে আপনাকে ঢাকার যে কোনো প্রান্ত থেকে সদরঘাটগামী গাড়িতে উঠে পড়তে হবে। সদরঘাটগামী গাড়িটি আপনাকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি নামিয়ে দিবে। সেখান থেকে আপনি একটি রিক্সা ভাড়া করে চলে আসতে পারেন আহসান মঞ্জিলে। এবং আহসান মঞ্জিলে আসলেই আপনারা দেখতে পাবেন ঢাকার পাশ দিয়ে বয়ে চলা বুড়িগঙ্গাকে। পুরান ঢাকার রাস্তাগুলো বরাবরের মতো সবসময় আমাকে হতাশ করে। এখানকার সরু রাস্তাগুলোতে চলাচল করাটাই যেন দায়। ছোট কোনো গায়ে ঢুকলে এখানে রিক্সা বের হওয়ার কোনো জায়গাই থাকে না। আমরা আহসান মঞ্জিলের কাছাকাছি চলে এসেছি। ওই দূরে দেখা যাচ্ছে আহসান মঞ্জিলের প্রধান ভবন। পুরান ঢাকায় আসার পর সবচেয়ে বড় হতাশা কাজ করেছে এই আহসান মঞ্জিলে আসার পর, কারণ করোনা সংক্রান্ত কারণে আহসান মঞ্জিল বন্ধ থাকায় আমরা কোনোভাবেই আহসান মঞ্জিলের ভেতরে প্রবেশ করতে পারিনি। আহসান মঞ্জিল পুরান ঢাকার ইসলামপুরের কুমারটুলি এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। এটি পূর্বে ছিল ঢাকার নবাবদের আবাসিক প্রাসাদ এবং জমিদারির সদর কাচারি। বর্তমানে এটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। এর প্রতিষ্ঠাতা নবাব আব্দুল গনি। তিনি তার পুত্র খাজা আহসানুল্লাহ নামানুসারে এর নামকরণ করেন আহসান মঞ্জিল। 1859 খ্রিস্টাব্দে আহসান মঞ্জিলের নির্মাণ কাজ শুরু হয় এবং তা শেষ হয় 1872 সালে। 1906 খ্রিস্টাব্দে এখানে অনুষ্ঠিত বৈঠকে মুসলিম লীগ প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়। আহসান মঞ্জিল কয়েকবার সংরক্ষণ করা হয়েছে। এটি এখন বাংলাদেশ জাতীয় জাদুঘর কর্তৃক পরিচালিত একটি জাদুঘর। চলে আসলাম বুড়িগঙ্গার তীরে। বুড়িগঙ্গার এপার থেকে ওপারের ভাড়া জনপ্রতি 20 টাকা। এভাবেই প্রতিদিন অসংখ্য মানুষ যাতায়াত করে এপার থেকে ওপারে। বুড়িগঙ্গাতে নৌকা নিয়ে ভেসে বেড়াতে ভালো লাগলেও পানের দিকে তাকালে সেই ভালো লাগাটা কোথায় যেন হারিয়ে যায়। একসময়ের খরস্রোতা নদী এই বুড়িগঙ্গা। নদীটি দূষণের জন্য যেন বাধ্যক্ষে পরিণত হয়েছে। বলা যায় এখনই নদীটি যেন তার পুরনো জৌলুস হারিয়ে ফেলেছে।
ব্রহ্মপুত্র আর শীতলক্ষার পানি এক স্রোতে মিশে বুড়িগঙ্গা নদীর সৃষ্টি হয়েছিল। তবে বর্তমানে এটি ধলেশ্বরী শাখা বিশেষ। কথিত আছে, গঙ্গা নদীর একটি ধারা প্রাচীনকালে ধলেশ্বরী হয়ে সোজা দক্ষিণে বঙ্গোপসাগরে মিশেছিল। পরে গঙ্গা সেই ধারাটির গতিপথ পরিবর্তিত হলে গঙ্গার সাথে তার সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তবে প্রাচীন গঙ্গা এই পথে প্রবাহিত হতো বলেই এমন নামকরণ। মূলত ধলেশ্বরী থেকেই বুড়িগঙ্গার উৎপত্তি। বর্তমানে উৎসমুখটি ভরাট হয়ে পূর্ণ কোনো চিহ্নই খুঁজে পাওয়া যায় না। বুড়িগঙ্গার সৌন্দর্য বাড়ানোর কাজ করেছিলেন বাংলার সুবাদার মোকাররম খাঁ। তার শাসনামলে শহরের যে অংশ নদীর তীরে অবস্থিত ছিল সেখানে নদীর বুকে অসংখ্য নৌকাতে জ্বলত ফানুস বাতি। তখন বুড়িগঙ্গার তীরে অপরূপ সৌন্দর্যের সৃষ্টি হতো। ১৮০০ সালে টেলর বুড়িগঙ্গা নদী দেখে মুগ্ধ হয়ে লিখেছিলেন, বর্ষাকালে যখন বুড়িগঙ্গা পানিতে ভরপুর থাকে তখন দূর থেকে ঢাকাকে ভ্যানিসের মতো দেখায়। তবে বুড়িগঙ্গার আগের ঐতিহ্য এখন আর নেই, কালের বিবর্তনে দখল হয়ে যাচ্ছে বুড়িগঙ্গার নদীর তীর। ১৮৮৪ সালে বুড়িগঙ্গার পানি প্রবাহের পরিমাণ ছিল সর্বোচ্চ 2,902 কিউসেক। তবে বর্তমানে পানি প্রবাহের পরিমাণ অর্ধেকে নেমে এসেছে। বুড়িগঙ্গাতে ঘুরুঘুরির পর চলে এসেছি লাঞ্চ করতে। পুরান ঢাকাতে এর আগে অনেকবারই এসেছি, কিন্তু কখনোই এমন খাবারের সম্মুখীন হয়নি। খাবার খেয়ে মনে হচ্ছিল অনেক দিনের পুরনো কোনো সস্তা চাউল দিয়ে রান্না করা হয়েছে। পুরান ঢাকার বিরিয়ানির কদর আমরা সবাই জানি, কিন্তু এরকম কিছু হোটেলের জন্য সেই কদর হয়তো খারাপের দিকে চলে যেতে পারে। এই হোটেলটির নাম হচ্ছে নিউ আমানিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আপনারা যদি কখনো চকবাজারে আসেন এবং এই হোটেলে খেতে চান, তাহলে খাবারের সঠিক মান হয়তো পাবেন না। চকবাজার থেকে একটি রিক্সা নিয়ে আমরা এখন যাচ্ছি লালবাগ কেল্লার দিকে। লালবাগ কেল্লায় আসার জন্য ঢাকার যে কোনো প্রান্ত থেকে আপনারা চলে আসতে পারেন ঢাকার নিউ মার্কেটে। সেখান থেকে খুব সহজেই রিক্সা ভাড়া করে চলে যেতে পারেন লালবাগ কেল্লায়। লালবাগ কেল্লার বিস্তারিত বিষয় নিয়ে এর আগে আমার চ্যানেলে একটি ভিডিও আপলোড করেছি, সেটা নিচের ডিসক্রিপশন বক্স থেকে দেখে আসতে পারেন। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন।